আজ আমি আপনাদের শীতের স্পেশাল দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না, খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি, আর নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এখন যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই মেজারিং কাপ মেপে জল নিয়ে নিলাম, আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও সুজিগুলোকে পেস্ট করে নিতে পারেন। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই মসৃণ করে রেডি করতে হবে। এখন এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব, পুরো মিশ্রণটাকে নিয়ে নিতে হবে। আর এখানে আমি মেজারিং কাপের 1 কাপ মানে 150 গ্রাম সুজি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। 150 গ্রাম সুজি দিয়ে কিন্তু বেশ অনেকটাই রেডি হয়ে যায়। আপনারা চাইলে বেশি করেও যদি করতে চান আরও বেশি পরিমাণ সুজি নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণ খুব বেশি না, 4 চামচের 1/4 ভাগ। আর দিয়ে দিলাম 4 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার, আর অল্প একটু জল। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় মিশ্রণটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত সুন্দরভাবে রেসিপিটা রেডি হবে, আর বেশ নরম তুলতুলে ফুলকো হবে, খেতেও ভীষণ ভালো হয়। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বানানো এতটাই সহজ, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। শীতকালে আপনাদের আরও বারবার বানাতে ইচ্ছে করবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি, আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, ফ্লেমটা হাইতে রেখে জলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রায় 2 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটা হাইতেই রেখেছি, আর কড়াইয়ের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম। এবার সামান্য পরিমাণ সাদা তেল নিতে হবে, আর অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে এইভাবে ওপরে ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে না যায়। আর মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে, না হলে মিশ্রণটা নিচে পড়ে যেতে পারে। তাই ফ্লেমটা হাইতে রেখে মিশ্রণটা দিতে হবে, এতে মিশ্রণটা নিচে পড়ে যাবে না। এইভাবে 1 হাতা করে মিশ্রণ নিতে হবে, তারপরে এইভাবে ছিদ্রযুক্ত পাত্রের ওপরে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ছোটো বা বড় করেও বানাতে পারেন। এখানে আমি এরকমই সাইজের বানাচ্ছি, আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন, বা চাইলে আর একটু বড় করেও বানাতে পারেন। এখানে আমি 4 হাতার মতন মিশ্রণ নিয়েছিলাম, আর এইভাবে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে দিয়ে দিলাম। প্রথমে আমি 4টে রেডি করে নিচ্ছি। এবার কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর হাই ফ্লেমে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। 2 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, কড়াই ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ওপরে শুকনোভাবও চলে এসেছে। এখন এরকম একটা হাতা নিতে হবে, আর হাতাটা নিয়ে খুব সাবধানে এইভাবে তুলে নিতে হবে, যাতে ভেঙে না যায়। যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই ছিদ্রযুক্ত বা পাত্রর গায়ে আটকেও যায়নি, খুব সহজেই কিন্তু এইভাবে পাত্রটি থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকবারই অল্প করে তেল ব্রাশ করতে হবে, আবারও মিশ্রণটা দিয়ে বাকিগুলো রেডি করে নিতে হবে। আর এই পিঠেগুলো বানানোর সময় অল্প একটু মিশ্রণটার মধ্যে বেকিং পাউডার দেওয়া ছিল, এতে বেশ নরম তুলতুলে হবে আর ফুলকো হবে, খেতেও ভালো লাগবে। সামান্য পরিমাণ তেল নিয়ে আবারও ব্রাশ করে নিলাম। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে আবারও কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর এইভাবে দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা নিচে পড়ে যেতে পারে, বা লো ফ্লেমেও রাখা যাবে না। এইভাবে হাই ফ্লেমেই করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রেডি হবে, বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম, একইভাবে 2 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এইগুলোও রেডি হয়ে গেছে। এবার এইগুলোকেও আবারও হাতাটার সাহায্যে খুব সাবধানে তুলে নিতে হবে, যাতে ভেঙে না যায়। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম সুজি নিয়েছি। 150 গ্রাম সুজি দিয়ে এইভাবে আমি 8টা রেডি করে নিয়েছি। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে সুজি নিতে হবে, আর সুজিগুলো পেস্ট করার সময় যতটা সুজি ঠিক ততটাই জল নিতে হবে। সমস্তগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম।
প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই এগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন পেছনের দিকটা বেশ স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর বেশ নরম তুলতুলেও হয়েছে। এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এইগুলোকে আরও একটু রান্না করে নিতে হবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য ফ্রাইং প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দুধটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে, তখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। চিনির জায়গায় আপনারা গুঁড়ো দিতে পারেন। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, মেল্ট হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেল কোড়া না থাকলে আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, গুঁড়ো দুধ দিলেও খেতে বেশ ভালো হয়। খুব ভালো করে নারকেল কোড়াটাও মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটাকে 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। এবার আমি যে সুজির পিঠেগুলো রেডি করে রেখেছি, সেই সমস্ত সুজির পিঠেগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। সমস্ত পিঠেগুলো দেওয়ার পরে ফ্লেমটা একবার মিডিয়ামে করে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে এইভাবে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে পিঠেগুলো খুব ভালো করে দুধটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। বাড়িতে এই পিঠের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। পিঠের মধ্যে কোনো রকম সুজির গন্ধও থাকে না আর খেতেও হয় ভীষণ ভালো। বানানো তো একেবারেই সহজ। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 30 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 30 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন পিঠেগুলো খুব ভালো করে দুধটা সোক করে নিয়েছে আর সাইজও একটু বড় হয়ে গেছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে দেখতে পান, খেতেও ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। পিঠেগুলো আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার একটা পিঠে কেটে দেখিয়ে দিই। তার জন্য একটা চামচ নিয়েছি। চামচটা দিয়ে পিঠেটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। আপনারা দেখুন পিঠেটা বেশ নরম তুলতুলে হয়েছে, কারণ সহজেই পিঠেটা কাটা হয়ে গেল। এবার আমি পিঠেটা তুলেও দেখে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর এই সুজির দুধ পিঠার রেসিপিটা দেখতে যেমন ভালো হয়, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা দেখুন ভেতরটাও ভালো করে দুধটা সোক করেছে দেখেই বোঝা যাচ্ছে। আর এই শীতকালে কম বেশি আমরা বাড়িতে সবাই পিঠে বানিয়ে থাকি। খুব কম সময় থাকলে হাতে এই পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে। এখন একটা পিঠে হাত দিয়েও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। নারকেল কোড়া দেওয়ার কারণে পিঠেগুলো খেতে আরও অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।